অগ্নি পরীক্ষায় পাস করেও যখন তাকে কেউ মেনে নিল না, তখন তিনি সেখান থেকে চলে যাচ্ছেন আর বলতেছেন, অকালা ইন্নি যাহিবুন ইলা রব্বি সাইহাদিন, আমি চললাম আমার প্রতিপালকের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। পথ দেখাবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পথ দেখাবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো। সুবহানাল্লাহ, রব্বি হাবলি মিনাস সলিহিন। অতএব যারা বিবাহিত সন্তান হচ্ছে না বা হবে, আপনারা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। সেজদাতে দোয়া করতে পারবেন, শেষ বৈঠকে দোয়া করতে পারবেন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সৎ সন্তান দান করবেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি সহনশীল পুত্রের সুসংবাদ দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সহনশীল পুত্রের সুসংবাদ দিলেন। এখানে সহনশীল বলতে তাকে কেন সহনশীল বোঝানো হলো? অনেক নবী এসেছেন যাদের নামের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বলেছেন ধৈর্যশীল নবী, কাউকে বলেছেন পরীক্ষা উত্তীর্ণ নবী, ইত্যাদি ইত্যাদি বলেছেন, কিন্তু সাইয়েদানা ইসমাইল আলাইহিস সালাতুসসালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটি সহনশীল পুত্রের সুসংবাদ দিচ্ছি। সহনশীল পুত্রের সুসংবাদ এই কারণে যে তিনি আল্লাহর পথে নিজেকে কুরবানি করার জন্য নিজেই প্রস্তুত হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাহু আস-সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। অতঃপর এই সন্তান ছেলেটা যখন তার বাপের সাথে কাজ করার বয়সে উপনীত হলো, কাজ কাম করতে পারে 12-13 বছর, এই বয়সে যখন উপনীত হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখলেন। এই স্বপ্ন বর্ণনা করে ইসমাইল আলাইহিস সালামকে বলতেছেন, হে আমার বেটা, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবেহ করতেছি, ফাংজুর মাজা তারা, এখন বলো আমি কি করতে পারি, তোমার অভিমত কি, যেহেতু আমি এই স্বপ্ন দেখছি। এখন আমরা যদি এই স্বপ্ন দেখতাম তাহলে আমাদের পরিস্থিতিটা কি হইতো? সন্তানরে জিজ্ঞাসা করলে সে তো এর প্রতিবাদ করতে পারে, সুতরাং কোনো বলা কওয়া নাই, ওর হাত পাও ঠ্যাং বান্ধে এরপরে সেখানে নিয়ে গিয়ে তাকে হত্যা করে দাও, তাকে জবে করে দাও, নাউজুবিল্লাহ, তাই না? কিন্তু না, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে বাবা, আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবে করতেছি, এখন তোমার অভিমত কি বলো। সন্তান কি বললেন? তিনিও তো একজন ভাবি পয়গম্বর, তিনি বলতেছেন যে হে আমার পিতা, নবীগণ যা স্বপ্ন দেখে আসলে এটা সেটা স্বপ্ন নয়, বরং সেটা হচ্ছে ওহি, ফাংজুর মা দা তার। সুতরাং সুতরাং আপনি যা স্বপ্নে দেখেছেন এই স্বপ্নের বাস্তবায়ন করে ফেলুন। সুবহানাল্লাহ। এখানে ফাংজুর মাজা তারা, তোমার অভিমত কি, এখানে বলতে আরেকটি জিনিস আছে, সাবালিকা কোনো মেয়েকে বাবা যদি বিবাহ দিতে চায় তাহলে এই মেয়ের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে, অথবা কোনো বিধবা নারীকে যদি বিবাহ দিতে চায়, অথবা স্বামী পরিত্যক্তা কোনো মেয়েকে যদি বিবাহ দিতে চাই তাহলে তার অনুমতির প্রয়োজন আছে, অনুমতি ছাড়া, মেয়ের অনুমতি ছাড়া বিবাহ দিতে পারবে না। তবে মেয়ে যখন অনুমতি দিল, না বলাই হচ্ছে সম্মতির লক্ষণ, মানে কোনো কথা বলে না, তাহলে সম্মতির লক্ষণ বোঝা গেছে সে রাজি আছে, আর যদি কথা বলে ওঠে তাহলে বোঝা গেল হয় সে রাজি নাই। সুতরাং সে যদি কোনো কথা না বলে তাহলে সেক্ষেত্রে মেয়ের কবুল বলা লাগবে না, বরং পিতা ছেলেকে বলবে আমার মেয়ে তোমার সাথে বিবাহের জন্য রাজি আছে, ছেলে বলবে কাবিল তুহা, আমি কবুল করে নিলাম, ব্যাস খালাস, আর কিছুই লাগে না, বুঝলেন নাই, বিয়ে হয়ে গেল। কিন্তু আমাদের দেশে কত চিরাচরিত নিয়ম, মারে ক কবুল, মানে মেয়ের বিয়ে হওয়ার আগে মেয়ের খালার তিনবার বিয়ে হয়ে যায়, মেয়ের বিয়ে হওয়ার আগে মেয়ের ফুফুর তিনবার বিয়ে হয়ে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে আমি যখন মেয়েকে দেখতে গেলাম, মেয়ের মা কি সামনে আসা জায়েজ না নাজায়েজ? হ্যাঁ, নাজায়েজ না, মেয়ের মা কি সামনে আসতে পারবে? কারণ মেয়ের পছন্দ না, যদি আমার মেয়ের মা পছন্দ হয়,
যদি দেখা যায় যে মেয়ের মার হয়তো স্বামী মারা গেছে, তাহলে কি এই মেয়ের মা ওই ছেলেটার জন্য বৈধ না? কথা বলেন নাকি, বৈধ না? সে বিবাহ করতে পারে না ইচ্ছা করলে? তাহলে মেয়ের মা কেন আসবে তার সামনে? মেয়ের ফুপু কেন তার সামনে আসবে? ছোট বোন কেন আসবে? শুধু মেয়ে আসবে। এখন আপনি আবার আমি পাত্র হিসাবে আপনার আবার আব্বারে নিয়ে যাচ্ছেন, আপনার আব্বারে কেন নিচ্ছেন? আপনার আব্বার যদি পছন্দ হয়, আপনার আগে ওর পছন্দ হলে তো ওই মেয়েকে তার আপনার আব্বাও বিয়ে করতে পারে। কি বিয়ে করা জায়েজ নাই? যতক্ষণ আপনি বিবাহ না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার বাপের জন্য ওটা বৈধ, যখন আপনি বিয়ে করছেন তখন আর আপনার বাপের জন্য বৈধ নয়। এইটুকু কমন সেন্স আমাদের নাই। আমরা পিতা মাতা বাবা মা সবাইকে নিয়ে সামনে হাজির করে এবার মেয়ে গরুর মোটা হাঁটাও, এরপর চুল দেখো, এরপর অমক করো তমক করো, এইগুলো একদম জাহিলিয়াত। শুধু ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, ব্যাস। এইবার পছন্দ না পছন্দের ব্যাপার আলাদা ব্যাপার। ছোট ভাই বা যারা নন মাহারাম, মাহারাম মানে বয়স হয় নাই এমন ছোট কেউ থাকতে পারে, সেফটির জন্য থাকতে পারে, সমস্যা নাই। কিন্তু নানি দাদি অথবা ফুফু অথবা ছোট বোন অথবা মেয়ের মা কেন সামনে আসবে? কারণ যতক্ষণ পর্যন্ত সে মেয়ের সাথে তার আগ সম্পূর্ণ না হবে, বিবাহ সম্পূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত এই নারীগুলো সবগুলাই তার জন্য জায়েজ। আবার পিতারও তাই, মেয়েকে দেখতে গেলে সেই মেয়ে পিতা দেখতে পারবে না, যদি পিতার পছন্দ হয়ে যায় তো ওই তিনি তখন সে বিবাহ করতে পারে, কোনো সমস্যা নাই। এই জাহিলিয়াতগুলো আমাদের সমাজে চলছে, বিশেষ করে এই যে কবুল বেলার বিষয়টা, এটা বারবার করে বিরক্ত করা হয়, অথচ মেয়ের কবুল বলার ব্যাপারে কোনো হাদিসই নাই। মেয়ে অভিমত ব্যক্ত করবে যে হ্যাঁ আমি রাজি আছি, ব্যাস এটাই তার জন্য ঠিক আছে। বাবা বলবে যে আমার মেয়ে রাজি আছে, ছেলে বলবে কাবিউল তো হা আমি কবুল করে নিলাম, শেষ। এটা হলো বিবাহর ফরজ। সুন্নতকে একটু খুতবা পাঠ করে দোয়া করে তাদের দাম্পত্য জীবন যেন কলহপূর্ণ না হয়, শান্তি সুষ্ঠুভাবে হয়, এই জন্য ইমাম সাহেব কিছু খুতবা পাঠ করে নসিহত করবেন, ব্যাস এটা সুন্নাত। আর আসল ব্যাপারটা হচ্ছে যে বাবা তার মেয়েকে দিয়ে দিবে, বলবে আমি বিবাহ দিয়ে দিলাম, শেষ। এইবার সরকারিভাবে রেজিস্ট্রেশন করা, এইগুলো সম্পূর্ণ পরের ব্যাপার। তো এই জন্য আপনার মেয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে সে রাজি আছে কিনা, জোর করে আপনি সাবালিকা মেয়েকে বিবাহ দিতে পারবেন না। এখন বিষয়টা যদি বুঝতে পারেন যে মেয়ের কোনো অবৈধ রিলেশন আছে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে যেটা ভালো মনে হয় সেটা করবেন, কারণ অতিরিক্ত নাট টাইট দিলে লুজ হয়ে যায়, প্যাচ করে দেয়, অর্থাৎ বেশি টাইটও নয়, অথবা যদি মনে করেন এটা প্রাইমারি অবস্থা তাহলে আপনি বিয়ে দিতে পারেন, সেটা আপনাদের বিষয়, ভিতরের বিষয়। তাহলে এবার ছেলে বলছে কলা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে আমার পিতা আপনি যেহেতু স্বপ্নে যা আদিষ্ট হয়েছেন তাই করে ফেলুন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ, তিনি বললেন না যে আমি ধৈর্য ধারণ করব, এই কথা বললেন না, তিনি কি বললেন আমি সবরকারীদের মধ্যে পাবেন, আমি একাই সবরকারী নই, বরং আমার আগে অনেক নবী অতিবাহিত হয়ে গেছে যারা সবরের দৃষ্টান্ত পেশ করে গেছে, সুতরাং আমাকে আপনি সবরকারীদের মধ্যে, উত্তম সবরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর পিতা পুত্র যখন উভয় সম্মত হয়ে গেল, পুত্র বলল যে আব্বা আপনি আমার চোখটা বেঁধে নিয়েন, আপনার চোখটা বেঁধে নিয়েন, কারণ আমার মুখটা আপনি দেখলে আপনার মায়া লাগবে, আমার এই রক্ত মাখা জামাটা হাজেরাকে দিয়ে দিন, এলে সব বানোয়াট মিথ্যা কথা, বুঝছেন তো? এগুলো কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়, এগুলো সব মিথ্যা কথা। বরং আল্লাহ বলতেছেন ফালাম্মা আসলাম, অতঃপর যখন দুইজনেই কি হলো, অর্থাৎ ওই কথাগুলো না বললে, সুন্দর করে ফুটিয়ে না তুললে ওয়াজ ভালো হয় না, এই জন্য ওয়াইজ এন্ড কেরামগণ খুব মানে হিট লাগানোর জন্য কথাগুলো বলে। আল্লাহ কি কোরআন এটা বলছে? বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসেও বলে নাই, তাহলে এইভাবে মিথ্যাচার করার কোনো যুক্তি আছে? অতঃপর আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন পিতাপুত্র উভয় সম্মতি গ্রহণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি উপর করে শুয়ালেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দিলেন হে ইব্রাহিম, কদ সাদদাক্ত রুয়া, তুমি তো তোমার স্বপ্ন পরিপূর্ণ করে দেখিয়েছো, সুবহানাল্লাহ, সত্য বানায় দেখাইছো স্বপ্ন,
জবাই হয় নাই তবু বলতেছেন আল্লাহ কি তো তুমি তোমার স্বপ্ন পরিপূর্ণ করে ফেলছো সত্য বানিয়ে দেখিয়েছো ইন্না কাযালিকা নাযযিল মুহসিনিন নিশ্চয় আমি মুহসিনদেরকে আল্লাহর সৎবান্দাদেরকে এইভাবেই পুরস্কৃত করে থাকি ইন্না হাযা লাহুল বালাউল মুবিন আর এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা পুরস্কার ফাদাইনাহু বিযিবহিন আযীম আর তাদের জন্য ওই জবে করার জন্য একটা মহান জন্তু বিরাট জন্তু আমি আল্লাহ দিলাম সুবহানাল্লাহ জান্নাত থেকে একটা বিরাট জন্তু আইছিল সে জন্তুটা কি বলতে পারবেন উট গরু না ছাগল না ভেড়া দুম্বা সুবহানাল্লাহ তো দুম্বাটা অনেক বড় ছিল নাকি না দুম্বা কি অত বড় হয় হয় না কেন আযীম বলেছেন কারণ ইসলাম ইসমাইলের পরিবর্তে যেটা জবে হতে যাচ্ছে সেটা অবশ্যই মহান জন্তু ছাড়া আর কিছু নয় সুতরাং আপনি কুরবানি হচ্ছে সেই বিষয়টা যেটা হচ্ছে মন থেকে নিংড়ানো ভালোবাসা পেশ করা হয় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহিহ মুসলিমের হাদিসে বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা কত সৌন্দর্য এটা দেখেন না ওয়া আমালিকুম কত টাকার মালিক তুমি এটাও দেখেন না ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম বরং তোমার অন্তর দেখেন আল্লাহ আর কি দেখেন আর দেখেন তোমার আমলটা কত সুন্দর এটা দেখেন তাহলে এক দুই বছর পশুপালন করার পরে ওর প্রতি মহাব্বত করে নিয়ে ওটাকে যখন জবে করতে যাবেন তখন মনে হবে আপনার সন্তানকে জবে করে দিচ্ছেন ওই যে ওই ফিলিংসটা আপনার ভিতরে এসেছে এটাই হচ্ছে মূলত কুরবানি আল্লাহ এটাই দেখতে চান কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের কি আমরা শুধু কি করে গোশত বেশি পাওয়া যাবে কোন গরু কিনলে গোশত এত হবে অভিজ্ঞ কসাইকে নিয়ে যাও এরপর দেখো এটাতে কত কেজি গোশত হবে আমরা ভাগিদাররা কত করে কত মন গোশত পাব এই হিসাব আগেই কষা হয়ে যায় নিয়তি থাকে যদি গোশত খুরি তাহলে আপনার এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে কি হবে কি হ্যাঁ আমরা দরিদ্রটা উপকৃত হব ঠিক আছে কিন্তু আপনার ইখলাস শূন্য থাকার কারণে কি হবে আপনার এই কুরবানি বাতিল বলে গণ্য হয়ে যাবে নিয়ত শুদ্ধ করুন প্রকৃত আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার চেষ্টা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন তারাকনা আলাইহি ফিল আখিরিন অতঃপর আমি এই ইব্রাহিমের বিষয়টা এই কুরবানির বিষয়টা যুগ পরম্পরা এটা নিয়ম করে দিলাম কিয়ামত পর্যন্ত এই কুরবানির বিধান চলতে থাকবে ইনশা আল্লাহ আমি আপনাদেরকে গত পর্বে বলেছিলাম যে আপনারা কি যেন যারা কুরবানি করবেন অথবা করবেন না আপনাদের অবাঞ্ছিত লোম যেগুলো আছে এগুলাকে কাটবেন না অথবা চাঁদ ওঠার আগেই কাটবেন চাঁদ তো গতকাল উঠে গিয়েছে সুতরাং এখন যদি কেউ কেটে না থাকেন আর কাটবেন না কুরবানির সময় পশুকে কুরবানি দেওয়ার পরে আপনি এটা কাটবেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরেকটি পূর্ণাঙ্গ কুরবানি করার সওয়াব দিবেন বলেন সুবহানাল্লাহ এই দশ জিলহজ মাসের দশ দিনের অনেকগুলো আমল আছে বিশেষ করে বেশি বেশি সিয়াম পালন করতে পারেন বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারেন আর শেষমেশ হচ্ছে আল্লাহর রাস্তায় কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার কাছে এই দশ দিনের আমল এত প্রিয় যে জিহাদে যাওয়ার চাইতে প্রিয় বলেন সুবহানাল্লাহ সুতরাং এই দশ দিনের আমলগুলো আমরা করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন একটা খবরে শুনলাম এক শিক্ষার্থী তার শিক্ষককে পিটিয়ে মেরে ফেলছে হয়তো বা শিক্ষকটা হিন্দু ধর্মের ছিল কিন্তু তিনি তো একজন মানুষ আমরা অবশ্যই এর পক্ষে কথা বলবো কারণ তিনিও তো একজন মানুষ কেন একজন ছাত্র তাকে পিটিয়ে মেরে ফেলবে কতটা জাহিলিয়াত আর কতটা নিম্ন পর্যায়ে পড়লে আমাদের এই পরিস্থিতির সৃষ্টি হয় সোজা কথা আমি আমার ছাত্রকে আমি আমার সন্তানকে মানুষ করতে পারি নাই আমি তাকে তো মানুষ করতে পারি নাই জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বানায় সারছি কিভাবে শিক্ষক স্কুলে যে শিক্ষকের যদি কোনো শিক্ষক হয়তো বা ভুলে একটা বাড়ি দিয়ে ফেলেছে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি আমরা করি কি করি না আপনার সন্তান বেয়াদবি করলে তাকে মৃদ কিছু প্রহার করতেই পারেন হলে তো আপনার সন্তান নাম্বার ওয়ান বেয়াদব হয়ে যাবে তাকে আপনার শাসন করার কোনো অধিকার নাই তার অবশ্যই আছে যদিও সরকারের আইন আছে কারণ অনেক অনেক শিক্ষকরা তারা পশুর মতো আচরণ করে তো সেই শিক্ষকের জন্য তো সব শিক্ষকের বদনাম হতে পারে না আর সেই ছাত্রের জন্য তো সব ছাত্রের বদনাম হতে পারে না তো পরিস্থিতি কত দূর গেলে একজন শিক্ষককে পিটিয়ে মেরে ফেলতে পারে
আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। বর্তমান পরিস্থিতিটা এতই জটিল আকার ধারণ করেছে যে মানুষের সামান্যতম জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে। তার প্রধানতম কারণ হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থা সিলেবাসের মধ্যে ডারউইনবাদ, অর্থাৎ আমরা বানর থেকে মানুষ, নাউজুবিল্লাহ, এই ধরনের থিওরি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমনকি জনশুমারিকে, আদমশুমারিকে বলা আছে জনশুমারি। আদম আলাইহিস সালামের নাম তো সেখানে একটু জড়িয়ে ছিল, কিন্তু এখন সেখানে দিয়ে দিয়ে জনশুমারি, এটাও তাদের একটা গভীর চক্রান্ত। মানুষ যে আদম থেকে এসেছে এটা আমরা বিশ্বাস করি, কিন্তু তারা এখন বিশ্বাস করাইতে যাচ্ছে বানর থেকে মানুষ আসছে, নাউজুবিল্লাহ। এই নাস্তিকের বাচ্চারা বিশ্বাস করাইতে যাচ্ছে, এমনকি এখন শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মের ধোঁয়াও শেষ করে ফেলেছে, কিচ্ছু নাই। এই যে ধর্মহীন শিক্ষা ব্যবস্থায়, বস্তুবাদী শিক্ষা ব্যবস্থায় আজকের এই বেয়াদব প্রজন্ম তৈরি করছে, এমন বেয়াদবের বেয়াদব, তার বোন প্রেম করেছে হয়তোবা সেই মহিলার ছেলের সঙ্গে, কিন্তু তাকে না পেয়ে তার মাকে পেয়ে সেখানে পুড়িয়ে মেরেই ফেলেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। কতটা জাতি হিসাবে আমরা নিচু, মানে হীনমন্যতার পরিচয় দিচ্ছি, নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে হচ্ছে একটাই, আজকে ধর্মীয় শিক্ষা তাদের ভিতরে না থাকার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই জন্য আমাদের পরিচালিত রয়েছে ইউনিভার্সাল ইসলামিক একাডেমি, যেখানে আকিদা সহ আমল সহ পরিশুদ্ধ জ্ঞান ইসলামের শেখানো হয়। আরও আমাদের এখানেও মাদ্রাসা রয়েছে, উম্মুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এখানেও রয়েছে আলহামদুলিল্লাহ। এবং ওই যে মির্জাপুরে জাহিদ ভাই একটি মাদ্রাসা করেছেন, মোহাম্মদিয়া সালাফিয়া মাদ্রাসা, আপনার সন্তানকে এই মাদ্রাসাগুলোতে দিয়ে সুস্থ সুন্দর আদবপূর্ণ সন্তান বানানোর চেষ্টা করুন। আমাদের 8-10টা সাবজেক্ট থাকলেও, 5-6টা সাবজেক্ট থাকলেও, তার মধ্যে একটি সাবজেক্ট আছে আদাব, মানে কী করে সে আদব করবে, মানুষের সাথে বেয়াদবি করবে না, শিষ্টাচার ব্যবহার করবে, এগুলো শেখানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা।